ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা ও বিস্ফোরণের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ঢাকা ও চট্টগ্রামে আরও অন্তত জনের বিরুদ্ধে মামলা দায়ের করা করা হয়েছে আটক আওয়ামী সাবেক পানি সম্পদ মন্ত্রী ঠাকুরগাঁও এক আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে এছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের চার প্রভাবশালী মন্ত্রী উপদেষ্টারা আছেন রিমান্ডে প্রতিনিধি ও প্রতিবেদকদের সহযোগিতায় বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ মাহমুদ চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী তানভীর সিদ্দিকী হত্যার ঘটনায় হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও নগদ ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আদিম রনি সহ চৌত্রিশ জনের নাম উল্লেখ করে চুরাশি জনকে আসামি করা হয়েছে তানভীর সিদ্দিকীর চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে মামলাটি করে বলে জানিয়েছে চাঁদগাঁও থানা পুলিশ ছাত্র আন্দোলনে পিটিয়ে ও গুলি করে হত্যার অভিযোগে ঢাকা উনিশ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম ও জগ মুরাদসহ একশো উনিশ জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা হয়েছে আন্দোলনে নিহত আজ সাবুরের চাচাতো ভাই শাহিদ হাসান এটি দায়ের করেন এছাড়া আওয়ামী লীগ সরকারের সাবেক পানি সম্পদ মন্ত্রী ঠাকুরগাঁও এক আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করেছে পুলিশ শুক্রবার রাতে রুহিয়া থানায় রামনাথ এলাকায় নিজ বাসভবন থেকে পুলিশ তাকে নিয়ে যায় বলে জানান স্ত্রী অঞ্জলি সেন পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে নিরাপত্তার স্বার্থে হেফাজতে রমেশ এদিকে গুলি করে জখম ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার চট্টগ্রাম এগারো আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এছাড়া মিন্টি রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের পল্টন থানার একটি হত্যা মামলায় দশ দিনের রিমান্ডে তারা নিউমার্কেট থানায় আরেক হত্যা মামলায় দশ দিনের রিমান্ডে ডিবি কার্যালয়ে সালমান এফ রহমান ও আনিসুল হক একই মামলায় আট দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদের সময় আনিসুল হক নিজের দায় এড়িয়ে আন্দোলনকারীদের উপর অতিরিক্ত বল প্রয়োগের জন্য শেখ হাসিনা ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালকে দোষারোপ করেছেন সৈয়দ মাহমুদ আর টিভি